নমস্কার বন্ধুরা, দেবীজ অ্যালিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার আজকের রেসিপি। আজকে আমি একটা হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি, ডালিয়ার খিচুড়ি। এটা ভীষণই পুষ্টিকর একটি খাবার, আপনারা সকালের ব্রেকফাস্টে অথবা ডিনারে বানিয়ে খেতে পারেন। আর যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা অবশ্যই এটা লাঞ্চে ডিনারে বানিয়ে খেতে পারেন। তাহলে চলুন আরম্ভ করা যাক আমার আজকের এই রেসিপি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো ডালিয়া। ডালিয়াটা দিয়ে আমি খালি কড়াইতে ডালিয়াটাকে কিছুক্ষণ ভেজে নেব। ডালিয়াটা আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি, এবার এটাকে আমি নামিয়ে নেব। আমি যতটা ডালিয়া নিয়েছিলাম ততটাই মুগ ডাল নিয়েছি, এবার সেটাকেও কিছুটা শুকনো কড়াইতে আমি ভেজে নেব। ডালটাও আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকেও আমি ঢেলে নেব। এবার ওই কড়াইতেই দিয়ে দেব কিছুটা তেল। তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দেব জিরে। একটা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব গাজর। আলু, গাজর আর আলু দিয়ে একটু নেড়ে নেব। আলুটা আর গাজরটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব বরবটি, অল্প লবণ, অল্প হলুদ দিয়ে আমি সমস্ত কিছুকে একটু ভেজে নেব। সবজিগুলোকে কিছুক্ষণ ভিজে নেওয়ার পর এতে দিয়ে দেব আমি কয়েক টুকরো টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। এবার এতে দিয়ে দেব ফুলকপি। ফুলকপিগুলোকে দিয়েও আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। সমস্ত সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এতে আমি দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, এক চামচ জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার এতে আমি দিয়ে দেব ভেজে নেওয়া ডালিয়া আর ডালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেটা দিয়ে দেব। ডালিয়া আর ডালটা এবার আমি দিয়ে দেব। দিয়ে এটাকে সবজির সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। ডালিয়া আর ডালটা মশলার সঙ্গে 5 মিনিট আমি ভেজে নিয়েছি। এইবার এতে দিয়ে দেব আমি জল। সমস্ত কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব এতে আমি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে একবার দেখে নেব। সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একবার মাঝখানে ডালিয়াটাকে নেড়ে দিয়েছিলাম। সব শেষে এতে দিয়ে দেব আমি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে দেব।
তৈরি হয়ে গেছে আমার ডালিয়ার খিচুড়ি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই সুস্বাদু হয় খেতে। তাহলে চলুন দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে।